বিধানসভা উপনির্বাচন কেটে গেছে, ফলাফল ঘোষণা হয়ে গেছে, কিন্তু হিংসাত্মক কাজকর্ম এখনো অব্যাহত। এবার উত্তর চব্বিশ পরগনার বীজপুরের ধানকল এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে হেনস্থা হলেন বাবা এবং মেয়ে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধেবেলা, এর ফলে আতঙ্কিত এলাকার মানুষজন। যদিও রাজ্য রাজনীতি তার মতো করে এক এক রকমের বক্তব্য পেশ করে চলেছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না, এমনটাই মন্তব্য এলাকাবাসীর। দেখে নেব বিস্তারিত রিপোর্ট। ঘটনাটি ঘটেছে বীজপুরের বাসিন্দা রাজু দাস এবং তার মেয়ের সাথে। তিনি তার মেয়েকে নিয়ে টিউশন পড়াতে নিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় ধানকল এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী তাদেরকে ঘিরে ধরে। বাবা এবং মেয়ের উদ্দেশ্যে চলে অকথ্য গালিগালাজ, মারধর। অভিযোগ, রাজু দাসের মেয়ের গায়েও হাত দেওয়া হয়। এই ঘটনার পর আতঙ্কিত পরিবার। রাজু দাসকে কল্যাণী JNM হাসপাতালে ভর্তি করা হয়। আহতকে হাসপাতালে দেখতে পৌঁছে যান স্বয়ং সাংসদ অর্জুন সিং। তিনি জানিয়েছেন, তৃণমূল তিনটি বিধানসভা জেতার পর সন্ত্রাস শুরু করেছে, তৃণমূল আরম্ভ করেছে, এবার বিজেপি শেষ করবে। এই বিষয় নিয়ে ঠিক কি বলেছেন সাংসদ অর্জুন সিং দেখে নেব। মমতা ব্যানার্জি দল তিনটা সিট জেতার পরে ভাবছে মহাভারত জয় করে নিয়েছে, চারদিকে পুলিশকে সঙ্গে নিয়ে তাণ্ডব চালাচ্ছে। আমাদের কর্মী নিজের মেয়েকে স্কুল ছাড়তে যাচ্ছিল, একটা মানে অকার্য ওখানে আইসি আছে, ওদের কোনো দোষ নেই, ওদের দোষ দিয়ে লাভ নেই। টোটালটা এখানে মনোজ বর্মা আর অজয় ঠাকুরকে দায়িত্ব দেওয়া হয়েছে, বিজেপি কর্মীদের উপরে আঘাত আনা, সব জায়গায় ঝামেলা শুরু করিয়ে দিয়েছে। কিন্তু আমি একটা কথা শুধু বলে যাচ্ছি, 13 তারিখে আপনি সংসদ আছে, হয়তো আমার থাকতে পাচ্ছি না এখন, কেন CAB বিল আসছে 13 তারিখে, পরের জন্যে ব্যারেকপুর প্রশাসন তৈরি থাকুক। এই লড়াইটা মমতা ব্যানার্জি আবার শুরু করেছে, আমরা এই লড়াইটা শেষ করবো।